হুমাইরা হিমু চলে যাওয়ার পরে আমি অনেককে শুনেছি, আমি তো ভিডিওসগুলো দেখেছি, বিঙ্গ যে লাইভ করতেন, সেটের মধ্যে লাইভ করতেন, সেটে দেরি করে আসতেন, এগুলো অনেকে অপছন্দ করত। কেন উনি বিঙ্গ লাইফে জড়ালেন? সে নিশ্চয়ই অ্যাপটা কারো না কারো মাধ্যমেই তার কানে এসছে। হিমু আপাকে যদি বিজি রাখা হতো তাহলে তো সে নিশ্চয়ই বিঙ্গ লাইফে আসতেন না। আননোন পিপুল প্লাস হিমু আপার নাম্বার দিয়েও সে আমাকে, আমি আমি চেক করবো হিমু আপার নাম্বার ওখানে আছে কিনা, প্রবাবলি আছে, যেহেতু আমাকে কিন্তু একজন শিল্পী বলেছেন এবং সেই শিল্পী কিন্তু হিমু আপার নামও বলেছিলেন। সে একটা পুরুষ শিল্পী, কোনো বলতে পারবো না লারা লোটাস কখনো সিগারেট খেয়েছে, ও কখনো কোনো ড্রিঙ্ক করেছে না। হুমাইরা হিমু উনি যদি কন্টিনিউ কাজ করতেন উনি কখনো ওই বিঙ্গো লাইফ যেটা সেই লাইফে উনি যেতেন না। উনি এরকম, ওনার মা চলে গেছেন, উনি দিনের পর দিন ঘরেও থাকতেন না, ওনার ফ্রাস্ট্রেশনের জায়গাটা উনি হয়তো শেয়ার করার মতো কোনো মানুষকে খুঁজে পায়নি। যেমন আমি তোমাকে এখন বলছি যে আমি আব্বুকে এটা দিতে পারিনি, আম্মুকে এটা দিতে পারিনি, ও হয়তো ফিল করেছে যে আমার এখন কাজ দরকার, হয়তো কাজের কথা কাজ করতে চাই, এটা বললে উনি হয়তো ভেবেছে যে তখন ভাববে ও আচ্ছা ও এখন কাজ পাচ্ছে না এরকমও। এবং হিমু, হুমাইরা হিমু চলে যাওয়ার পরে আমি অনেককে শুনেছি, আমি তো ভিডিওসগুলো দেখেছি, অনেকেই শুনেছি যে উনি ওই যে বিঙ্গ যে লাইভ করতেন, সেটের মধ্যে লাইভ করতেন, সেটে দেরি করে আসতেন, এগুলো অনেকে অপছন্দ করতো। আমার মনে হয় যে একটা মানুষ চলে যাওয়ার পরে নেগেটিভিটি, মানে যা মানুষের মধ্যে থাকে সেটা না বলাই ভালো, বরঞ্চ উনি কেন এটা করতেন, উনি কেন কাজ পেতেন না, কেন উনি বিঙ্গো লাইফে জড়ালেন, সেটা নিয়ে আমরা কেন ভাবছি না। একটা একটা শিল্পীর যদি কন্টিনিউ কাজ থাকে ওনার তো সময়ই থাকবে না এগুলো করার। অবশ্যই উনি যখন চিন্তা করে সকালবেলা আমার কাজ আছে, আমি আস্তে আস্তে রাত হয়ে যাবে, আবার সকালে আমার যেতে হবে, তাহলে উনি কখন এগুলি করবে, তাই না? ওনার তো কাজই ছিল না, তাহলে ওনার কেন কাজ ছিল না? উনি তো বেশ হাসি খুশি, বেশ মিশুক, সবার সাথে খুব আন্তরিক, উনি তো ভালো ছিলেন, তাহলে ওনার কেন কাজ ছিল না? আমি যখন ফিরে আসছি এবং উনি চলে গেছেন, এখন তো আমি বেঁচে আছি, আমার মতো অনেকেই বেঁচে আছে। হুমাইরা হিমু ধরো উনি যে এই একটা অ্যাপ নিয়ে ওনাকে নিয়ে এত কথা বলা হচ্ছে বা আরও কিছু মেরে এত কথা বলা হচ্ছে, নিশ্চয়ই অ্যাপটা কারো না কারো মাধ্যমেই তার কানে এসছে বা তাকে কেউ ইনফরমেশান দিয়েছে। আমাকেও মিডিয়ার একজন সেলিব্রিটি, সে পরিচিত একজন ছেলে মানুষ, সে আমাকে বলেছে যে হুমাইরা হিমুর নামও বলেছে যে হুমাইরা হিমু করছে এবং এই এইটা করলে তুমি যেহেতু ব্যাক করে অনেক হতাশ হয়ে যাচ্ছ, এটা করলে তুমি একটা টাকা ইনকাম করতে পারবা, দেখো আমিও কিন্তু করি, সেও কিন্তু করে, বলে দেখো আমিও কিন্তু করি, সারাক্ষণ সেটে কী হচ্ছে না হচ্ছে এই ধরনের জিনিসগুলো করবা। তখন উনি হোয়াটসঅ্যাপে আমাকে কিছু আননোন পিপুল প্লাস হিমু আপার নাম্বার দিয়েও সে আমাকে, আমি আমি চেক করবো হিমু আপার নাম্বার ওখানে আছে কিনা, প্রবাবলি আছে, নাম্বার দিয়ে সে আমাকে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করলো, ওই গ্রুপে অ্যাড হতে বললো। তো গ্রুপে আমি অ্যাডটেড হলাম, হওয়ার পরে তখন সে বললো যে তুমি বিঙ্গো অ্যাপটাতে আসছো না কেন, আসছো না কেন? তখন আমি এটা শেয়ার করলাম আমার ভাইয়ার কাছে, আমি মানে আব্বু আম্মু আমার ভাই মানে কোনো একটা স্ক্রিপ্ট এলেও বলি যে দেখো আমার স্ক্রিপ্টটা পড়ো, আমি কিন্তু এখন বাইরে অন্য সেটে কাজ করছি, তো এরকম একটা অ্যাপ আমি ডাউনলোড করবো আমি বাসায় কেন বলবো না, কারণ আমি অন্যায় করি না। তোমরা কিন্তু কখনো বলতে পারবো না লারা লোটাস কখনো সিগারেট খেয়েছে, ও কখনো কোনো ড্রিঙ্ক করেছে বা কোনো সেটে ও দেরি করে এসেছে, নেভার এভার আমাকে কেউ কখনো বলতে পারবে না, এটা আমি একদম জোর গলায় বলতে পারি। অনেকে খাচ্ছে, এটা তার পার্সোনাল ইস্যু, আমি খাই না, আমি খাই না কেন, আমি পছন্দ করি না, বাট কেউ খায় সেটা তার ব্যাপার, তাকে আমি অপছন্দ করছি না। কিন্তু আমার কথা হচ্ছে এই যে অ্যাপ, এই অ্যাপটার কথা আমাকে যিনি বলেছেন বলার পর আমি আমার ভাইয়ের সাথে শেয়ার করলাম, আমার ছোটো বোনও সামনে ছিল, তখন ভাইয়া বললো এই অ্যাপটা তো খারাপ, তাই আমি বললাম কেন, বলছে এই অ্যাপটা তো হচ্ছে খারাপ জিনিস শেয়ার হয়, খারাপ খারাপ জিনিস হয়, খারাপ খারাপ তোমাকে টাচ দেবে, খারাপ খারাপ জিনিস তোমাকে মুভমেন্ট করতে হবে, তোমাকে ওই ধরনের জিনিস মানে শো অফ করতে হবে, তো তুমি কি এগুলো পারবা? তো আমি বলছি না, এটা তো আমাকে বলে নাই। তখন আমি যখন শেয়ার করলাম ওই শিল্পীকে, তখন সে আমাকে বললো যে তুমি তুমি তোমার মতো থাকবা, ও ওর মতো থাকবে, টাকা তো আসবে। আমি বললাম যে এটা আসলে বাসা থেকে মানা করেছে, সে আমাকে দুটা বললো, একটা বললো যে সে আমাকে প্রথমে 3 লাখ টাকা দিতে বললো, 3 লাখ টাকা নাকি একটা জায়গায় রাখলে প্রতি মাসে আমাকে 50,000 না 60,000 করে টাকা দিবে, তারপরে আমার যদি মনে হয় 3 লাখ টাকা উঠিয়ে নিবো উঠিয়ে নিবো, এটা আমি আব্বুর সাথে শেয়ার করলাম। আব্বু বললো এটা কাইন্ড অফ গ্যাম্বল, তুমি এটা করবা না, তুমি ওনাকে না করে দাও। তখন আমি তাকে না করে দিয়েছি। তখন আবার সেই মানুষটাই একটা ওয়েব সিরিজ করছিলাম, সাবিন ভাইয়ের একটা ওয়েব সিরিজ করছিলাম, সেই শুটিংয়ে ওই শিল্পী আমাকে পরে বললো যে বিঙ্গো নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করো। তখন কিন্তু সে আমাকে হুমাইরা হিমুর নামও বলেছে। তখন আমি বলেছি যে ঠিক আছে, তারপরে ওই যে ঘটনাটা বললাম যে না আমি তো এই অ্যাপটা করবো না, আমাকে বাসায় না করেছে। তখন সে দেখলাম যে মেয়েটা ওই যে অস্ট্রেলিয়া না কানাডা থেকে আমাকে একটা মেয়ে নক করছে, বিভিন্ন জায়গা থেকে আমাকে একটা ছেলে নক করছে, তারা দেখলাম শাট 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 করে আমাকে ব্লক করে দিচ্ছে, নেই এবং সেও নাই, কিন্তু হোয়াটসঅ্যাপে তো সেই নাম্বারসগুলো রয়ে গেছে, নাম্বারস তো ডিলিট, হয়তো মেসেজগুলো ডিলিট হয়েছে, বাট ওই ওই গ্রুপটা তো রয়ে গেছে, গ্রুপটা কিন্তু রয়ে গেছে। সো
এই যে হিমাপার প্রসঙ্গে আবার আসি, যেহেতু এটা র‍্যাপ কর্মকর্তারা দেখছেন, তাদের দায়িত্ব যে কোন কোন শিল্পীরা এর সঙ্গে জড়িত, কারণ আমরা কিন্তু এখানে অনেকেই মিহির ভাই যেহেতু খুব কাছের ছিলেন হিমু আপুর, আমরা দেখেছি যে তাজিন আপুর মিহির ভাইকে কিন্তু অনেক রকম কথা বলা হচ্ছে। মিহির ভাইকে যদি এই রকম কিছু বলা হয় তাহলে র‍্যাপ কর্মকর্তারা কিন্তু শিল্পীদের কথাও বলেছেন যে অনেক পরিচিত শিল্পী যাদেরকে আমরা জানি খুব ভালো, তারাও কিন্তু অনেক মানে এই হিমু আপার ফোন চেক করে জানা হয়েছে, তাহলে তাদেরকেও ধরা হোক। যেহেতু আমাকে কিন্তু একজন শিল্পী বলেছেন এবং সেই শিল্পী কিন্তু হিমু আপার নামও বলেছিলেন, সে একটা পুরুষ শিল্পী।